যদি 2013 মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করতে হয় এবং সমস্ত গ্রামীণ বুথগুলোকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে দিতে হয়, দফা বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। ইতিমধ্যে কেন্দ্রীয় গতবারে 2013-তে রাজ্য সরকারকে টাকা দিতে হয়েছিল, এবারে স্বরাষ্ট্র দপ্তর ভারত সরকার বলেছে যে আমরা প্রোভাইড করে দেব। অলরেডি 315 কোম্পানির অ্যাপ্রুভাল গতকাল লেট ইভিনিংয়ে রাজ্য নির্বাচন কমিশন পেয়ে গেছে। সমস্যাটা হচ্ছে রাজীব সিনহাকে নিয়ে, তিনি কিছুতেই মমতা ব্যানার্জির ইচ্ছা কথা নির্দেশের বাইরে যেতে চাইছেন না, এবং স্টেট ইলেকশন কমিশনের কে সরানো বা তার উপরে নজরদারি করার জন্য স্পেশাল অবজারভার নিয়োগ করা ছাড়া এ সলিউশন হতে পারে না। কারণ রাজ্য নির্বাচন কমিশনের লোকেরাই আমাদের বলছে আমরা কিচ্ছু জানি না, সঞ্জয় বনশাল রাজীব সিনহা বসে সবটা করছে। প্রথমত লোডশেডিং এর নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিছুদিন আগে পর্যন্ত কোর্ট থেকে কোর্টে দৌড়ে বেড়াচ্ছিলেন নির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার জন্য। তিনি এতই বড় নেতা, তার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে 66টা জায়গায় তিনি প্রার্থী দিতে পারেননি, আর তিনি দফার কথা বলছেন। আমি তাকে একটা চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে, তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করবেন যে প্রত্যেক বুথে এক একদিন করে ভোট হবে, যতগুলো বুথ আছে প্রত্যেক বুথে একদিন করে ভোট হোক, তাহলে বিজেপি জিতবে। এই চ্যালেঞ্জটা উনি নিতে পারেন, যদি চ্যালেঞ্জ উনি নেয় বিজেপি জিতলে আমি আমার রাজনীতি থেকে সারা জীবনের জন্য চলে যাব, আর না জিততে পারলে তিনি ন্যাড়া হয়ে মাথায় ঘোল ঢেলে মানুষের কাছে ক্ষমা চেয়ে তিনি নিজের লোডশেডিং এ যেটা পদ থেকে ইস্তফা দিতে পারবেন, এই চ্যালেঞ্জ তিনি কি গ্রহণ করার মতো অবস্থায় আছেন? রাজনৈতিক দৈন্যতা ঢাকার জন্য আর কত নাটক করবে বিজেপি? প্রথম ধাপে 22 কোম্পানি, পরের ধাপে আরো 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাতাতে জারি হয় বিজ্ঞপ্তি। এর মধ্যে সিআরপিএফ থাকবে 50 কোম্পানি, বিএসএফ থাকবে 7 কোম্পানি, 20 কোম্পানি আইটিবিপি, 25 কোম্পানি এসএসবি, 20 কোম্পানি আরপিএফ আসছে রাজ্যে, 20 কোম্পানি আরপিএফ মোতায়েন হবে রাজ্যে, বাকি 12টি রাজ্য থেকে স্পেশাল আর্ম পুলিশ ফোর্স থাকবে 115 কোম্পানি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই আরো 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের চিঠি রাজ্য নির্বাচন কমিশনের, 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুরের নির্দেশিকা জারি স্বরাষ্ট্র মন্ত্রকের। এর আগে দেখেছি প্রথম ধাপে 22 কোম্পানি, পরের ধাপে আরো 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে জারি হয় বিজ্ঞপ্তি। এর মধ্যে সিআরপিএফ থাকবে 50 কোম্পানি, বিএসএফ থাকবে 7 কোম্পানি, 20 কোম্পানি আইটিবিপি, 25 কোম্পানি এসএসবি, 20 কোম্পানি আরপিএফ আসছে রাজ্যে, 20 কোম্পানি আরপিএফ মোতায়েন হবে রাজ্যে, বাকি 12টি রাজ্য থেকে স্পেশাল আর্ম পুলিশ ফোর্স থাকবে 115 কোম্পানি।